আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারা করিম আছি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কোরবানির ঈদের স্পেশাল রেসিপি, হায়দ্রাবাদি খিচুড়ি। খুবই মজাদার এবং খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়, খেতে অসাধারণ। আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন এবং এই ঈদে সকালের নাস্তাতে অথবা দুপুরে লাঞ্চে অনায়াসে এই টাইপের একটি খিচুড়ি রাখতে পারেন। গরুর মাংসের সাথে খেতে আহ দারুণ লাগবে। তবে গরু, মুরগি, খাসি যেটাই বলুন না কেন, সব কিছুতেই ভালো লাগবে এই হায়দ্রাবাদি খিচুড়ি। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব, তেজপাতা এবং দারচিনি, এলাচি, লং দিয়ে দিলাম। আমি একটু এখানে শাহ জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ভেজে নিলাম। পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপ, পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব, টক দই এসেছে হাফ কাপ, তা দিয়ে দিচ্ছি। এখন কষিয়ে নেব ভালো করে, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। হয়ে গিয়েছে কষানো, এখন আমি চাল এবং ডাল দিয়ে দিব। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ পোলার চাল আছে, আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে মুগ এবং মসুরি ডাল মিশিয়ে এক কাপ পরিমাণ ধুয়ে পায়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখানে আমার দু পট চাল এবং এক পট ডাল আছে, তিন পট, সেজন্য আমার পানি দিতে হবে ছ পট পরিমাণ। আমি এখানে ছয় পট গরম পানি দিয়েছিলাম, তবে সেই ভিডিওটি আমার ডিলিট হয়ে গিয়েছে কোনো কারণে, তো পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। পানিটা কমে আসলে আমি এর পরে ভিডিওটি তারপর থেকে দেখিয়েছি। খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, খিচুড়ির মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিব, ঘি দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, আমরা এখন নামিয়ে পরিবেশন করব। আমি আজ এই হায়দ্রাবাদি খিচুড়ি সার্ভ করছি এই আচারি মাংস দিয়ে। দেখুন, এর রেসিপিটিও আমার চ্যানেলে আছে, আশা করি আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে। খিচুড়ির সাথে এই মাংসের তুলনা হয় না। তো আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা। আমার রেসিপিগুলো অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি
এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।